কখন হার্টে রিং বসাতে হয় এবং ঠিক কখন বাইপাস সার্জারি প্রয়োজন হয়? ধন্যবাদ ডক্টর বাসু, ধন্যবাদ জিসকে ফার্মাসিউটিক্যালস, ধন্যবাদ রাজ টিভিকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনার মাধ্যমে দেশের মানুষকে শুধু এটুকুই জানাতে চাই, আসলে বাইপাস বা রিং যে পদ্ধতিতে আমরা চিকিৎসা করি না কেন, এটা হলো হার্টের ব্লকের একটা চিকিৎসা মাত্র। আমরা যে সমস্ত রক্তনালীতে এনজিওগ্রাম করার পর দেখি যে রক্তনালীর লেফট মেইন বা রক্তনালীর গোড়া বন্ধ, সেগুলো রোগীর ক্ষেত্রে অনেক সময় বাইপাস অপারেশন খুব জরুরি হয়। তার পাশাপাশি একই রক্তনালীতে যদি 2 থেকে 3টা বা কখনো কখনো 100% ব্লক থাকে, যেমন লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি, LCX, এই রক্তনালীগুলো যদি জায়গায় জায়গায় অনেকগুলো ব্লক থাকে, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট যদি চেস্ট পেইন কমপ্লেন করে তখন বাইপাস সার্জারি করাটা খুব জরুরি। আবার দেখা গেল যে এনজিওগ্রাম করার পরে দেখা গেল একটা রক্তনালীতে শুধু একটা ব্লক আছে, যেটা 90-95% অথবা 80-85%, অথবা অন্য একটা রক্তনালীও 80-85% ব্লক, সেক্ষেত্রে বাইপাস সার্জারি না করে এনজিওপ্লাস্টি বা রিং লাগানো যায়। আচ্ছা, আসলে বাইপাস সার্জারি লাগবে না রিং লাগবে এই সিদ্ধান্তটা কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন মিলেই ডিসিশনটা দেয়। অনেক সময় পেশেন্টে যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, ডিসলিপিডেমিয়া থাকে এবং কোমরবিডিটি যদি বেশি থাকে এবং রক্তনালী যদি 100% ব্লক থাকে, সেক্ষেত্রে অনেকগুলো নালী যদি ব্লক থাকে, মাল্টি ভেসেল ডিজিজ যাকে আমরা বলি, একই নালীতে কয়টা ব্লক থাকে, সেক্ষেত্রে বাইপাস সার্জারি করাটা জরুরি হয়। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.